নিউ টাউন 11 কিলোমিটার আর রাজারহাট অনলি 12 কিলোমিটার। এটা হচ্ছে সিটি সেন্টার 1, প্রত্যেক একটা প্লেন উড়ে গেল। ডেকাথলন যাবো, এরকম গাড়িতে করে বিয়ে করতে যেতে হবে, বুঝলি সম্বিত? দরজা ফরজা বন্ধ করে দিয়েছে, আমি একবারও বললে কিন্তু তুই টাকা ফেরত দিই। রুবিকারেশনটা কি? এটা কেন না ভাই, নিয়ে চল না ট্রেকে। ভালো কিন্তু, বেস্ট কমফোর্টেবল ফিল হচ্ছে। উইথ হেলমেট আসবে ভাই, আমার থেকে সোজা তোরটা লম্বা, মানে স্টিকটা ভাইব্রেট হবে। আমরা যশোর রোডে এয়ারপোর্ট যাইবার জন্য ফ্লাইওভার ব্যবহার করুন। হে গাইস, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম টু ইয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। আগামী 14 এপ্রিল 2024 আমাদের একটা লং ট্রিপ শুরু হবে টুয়ার্ডস হিমাচল প্রদেশ, মানালির খুব কাছাকাছি রামসু ভিলেজ। সেখান থেকে আমরা ট্রেক স্টার্ট করব এবং যাব দ্য চন্দ্রখানি পাস। এটা একটা 4 ডেজ 3 নাইটের ট্রেক হবে। ট্রেক কমপ্লিট করার পর কাসল থেকে আমরা বাইক রেন্টালে নিয়ে বেরিয়ে যাচ্ছি স্পিটি ভ্যালির উদ্দেশ্যে। অলমোস্ট 15 ডেজের একটা লম্বা ট্রিপ আমরা প্ল্যান করেছি, সেটা একটা স্ক্র্যাচ ট্রাপ তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু কিছু কেনাকাটার বাকি আছে ফর চন্দ্রখানি পাস ট্রেক। আজকে ডেকাথলন যাব, সেখান থেকে কেনাকাটা করে আনবো। শ্রীরামপুর থেকে বাইকে করে যাচ্ছি নিউ টাউন, নিউ টাউন ডেকাথলন আজকে আমরা ভিজিট করবো। চলিয়ে নিকলতে। অলরাইট ভাইও আর বেহনো, কেসা হে হালত গরমি মে থোড়া সা বাতাও। টেম্পারেচার দেখে এলাম 42 ডিগ্রি অ্যান্ড ফিলস লাইক 44 টু 45 ডিগ্রি। হালত হে বহুত খারাপ গরমি মে। আপ লোক কেসে হো, তবিয়ত ঠিক হে না? বেশি করে জল খাও, যদি প্রয়োজন না থাকে তাহলে সকাল 11টা থেকে 4টে অবধি বাড়ি থেকে বেরিও না, পহলে ইসকা ভুক মেটাতে হে, উসকে বাদ ইধার সে নিকলেঙ্গে ডেকাথলন কে তরফ। এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার ডিস্টেন্স ডেকাথলন নিউ টাউনে, দক্ষিণেশ্বর হয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে দমদম এয়ারপোর্টের সামনে দিয়ে সোজা বেরিয়ে যাব। কলকাতা শহরে টোটাল 6টা ডেকাথলন আছে, সরলেক, নিউ টাউন, পার্ক স্ট্রিট, বিধাননগর, সাউথ কলকাতা, শেক্সপিয়ার সরণি। যদি কিছু মিস করে গিয়ে থাকি থোড়া সা কমেন্ট করকে বাতা দেনা মেরে কো। এই ডানকুনি থেকে বালি যাওয়ার রাস্তাটা এত খারাপ, যখন আমরা এখান থেকে মন্দারমণি গেছিলাম তখন তোমরা দেখতে পেয়েছিলে কনস্ট্রাকশনের কাজ তখনও চলছিল, সেটা প্রায় নভেম্বর মাসে, নভেম্বর 2023-তে। এখনও দেখো এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এই যে, এবং প্রচণ্ড ধুলো আর ধোঁয়া, জায়গায় জায়গায় এরকম ডাইভারশন আছে। এই রাস্তাটা সোজা বেরিয়ে গেল দীঘা মন্দারমণি সোজা উড়িষ্যার দিকে, এবং এই দিকে রাস্তাটা সোজা আমরা যাচ্ছি কলকাতার দিকে। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, ওই দূরে, আর এই যে গঙ্গার ভিউ, পাশ দিয়ে বিবেকানন্দ সেতু, ওই দিকে যে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে ওটার নাম হচ্ছে নিবেদিতা সেতু। পাশ দিয়ে যেটা দেখছো এটা হচ্ছে মেট্রো লাইন, দক্ষিণেশ্বর থেকে নতুন মেট্রো লাইনটা চালু হয়েছে, বরানগর মেট্রো স্টেশন। এই যে এসে গেলাম এখন দমদম এয়ারপোর্ট, আমার এই পেছন দিকে ছিল টার্মিনাল 2, আর এই রাস্তাটাকে খুব সম্ভবত যশোর রোড বলে। এরপরে আমরা উঠবো ভিআইপি রোডে, এখান থেকে সোজা বাবুইহাটি 4 কিলোমিটার, ইএম বাইপাস 8 কিলোমিটার, নিউ টাউন 11 কিলোমিটার, আর রাজারহাট অনলি 12 কিলোমিটার। কলকাতাতে আপ লোগো কো স্বাগত, ইধার ভি কনস্ট্রাকশন কা কাম জারি হে মেট্রো কে লাইন কে লিয়ে। উপর থেকে একটা প্লেন উড়ে গেল, এটা হচ্ছে সিটি সেন্টার 1। পার্কিং কোথায়? ডেকাথলন যাবো। B66-65 এর মাঝামাঝি আছে গাড়ি, সৌরভদের গাড়িটাকে পুলিশ ধরেছে, দেবকুমারের কাছে 4-হুইলারের লাইসেন্স আছে, 2-হুইলারের নেই। এরকম গাড়িতে করে বিয়ে করতে যেতে হবে, বুঝলি সম্বিত? এবার লুকটা দেখে না, ওদেরকে পুলিশে কেন ধরেছিল? র্যান্ডম ধরেছে। ধরে কি বলছে? ধরে প্রথমে ওদের যেটা বলে লাইসেন্স দেখাও, তো লাইসেন্স দেখালো, আমাকে আবার দেখাচ্ছে যে যেখান থেকে ওরা ফাইনটা করে অনলাইনে, তাই বলছে স্যার লাইসেন্সটা জমা রাখতে পারবো। তাহলে ঠিক আছে, তাহলে স্পটে মিটিয়ে নিতে চাই, 5,000 থেকে 1,000 নেবে এলো স্যার, আর কম কম হবে না? বলছে না না আমাদের না, দরজা ফরজা বন্ধ করে দিয়েছে, 1,000 টাকা কাটা টাকা। এই যে মোটামুটি এইরকম ক্লিপ থাকলে ঠিক হবে না? এখানে আছে হাই অ্যাঙ্কেল, আছে হাই অ্যাঙ্কেল হলে পাটা হচ্ছে মচকাবে না। 7,000 এই জুতো পরে আমি একবারও পড়লে কিন্তু তুই টাকা ফেরত দিবি, গ্যারান্টি তুই নিয়েছিস। হ্যাঁ, ইউক্রেনের জুতো ভাই। কনফিগারেশনটা কি? স্যাটারের সামনে একটুখানি ঠিক রাখতে হবে, দেখুন না কি হট করে হয়েছে। খারাপ হয়ে গেছে।
হট করে ওইটাই ঠিক করছি ভাই, যা ঘুম লাগবে না ভাই, পড়া যায় এসি ঠিক হতে হতে, ওই তো ভাই ওই তো হচ্ছে এসি কাজ হচ্ছে হচ্ছে ভাই, আমারও পড়ার ইচ্ছে নেই, আর্মি ক্যাপ আর্মি ক্যাপ ভাই, এটা এটা কেন না ভাই, নিয়েছো না ট্রেকে ক্রেডিট হয় তো, আর কিছু হচ্ছে? হ্যাঁ এটা পারফেক্ট আছে, এটা মিডিয়ামটা দেখি কত ভাই, ট্রেকের সময় এখানটায় দিলে হেভি আরাম লাগে, এটার দাম হচ্ছে 6000 টাকা, আমি যে সাইকেলটা চালাই সেটা হচ্ছে বাংলা সাইকেল, একাতে চালাচ্ছি একাতে, কমফোর্টেবল ফিল হচ্ছে, বাংলা সাইকেলটা থেকে তো অনেক ভালো, লোকাল যারা আছে মেকানিক ওরা বাংলা সাইকেলই ঠিকঠাক করে রিপেয়ার করতে পারে, ডেকাথলন থেকে যদি আমরা সাইকেল নিয়ে চলে যাই গিয়ার দেওয়া তাহলে কিন্তু ভাই একটা ব্রেক প্যাড বদলানোর জন্য আবার ডেকাথলনে আসতে হবে, এইটা একটা সমস্যা, তাছাড়া কিন্তু সাইকেল $2,000 রাতের কলকাতা, রাতের ভিআইপি রোড, আর্সেলান, আমেনিয়া, পরপর সব বিরিয়ানির হাব আছে এখানে, এই যে আমেনিয়া পেছনে গেল আর্সেলান, আজকে 9:30 সময় ভিআইপি রোডের এই অবস্থা, কৈকালির মোড়ে সিগনাল, এটা ভিআইপি রোড পেরিয়ে আমরা যশোর রোডে খুল গিয়া সাহেব, সিগনাল হো গিয়া ওপেন, এয়ারপোর্ট যাইবার জন্য ফ্লাইওভার ব্যবহার করুন, বিশাল বাজে জ্যাম কাটানোর পর ভিআইপি রোডে এবং যশোর রোডে আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি, এখন দুর্গানগরের ওপর দিয়ে আমরা যাচ্ছি, ব্রিজের ওপর দিয়ে যখন কোনো লরি যাচ্ছে বা কোনো ভারী গাড়ি যাচ্ছে না, ব্রিজটা পুরো কেঁপে যাচ্ছে, ডিক্যাথলন থেকে 11টা বাজছে, জাস্ট বাড়ি এলাম, পুরো দিন ঘামতে ঘামতে অবস্থা খারাপ না, যে হাল অবস্থা, শ্রীরামপুর থেকে নিউ টাউন অব্দি গাড়ি চালিয়ে যে গেলাম এবং ওখান থেকে যে ব্যাক করলাম, সে যে কী অবস্থা তোমরা চিন্তা করতে পারবে না, যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই কোনো নতুন ভিডিও নতুন ব্লগ তোমাদের জন্য আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই চলে যাবে, দেখা হচ্ছে আমার একটা এক্সাইটিং ব্লগে, ততক্ষণ অব্দি খুব ভালো থেকো, সি আপ ফ্রম মাই হোম ফ্রম মাই ডেন, এবার একটু গা হাত পা ধুয়ে ঘুমাবো ভাই, স্ট্যান্ড ফ্যান চালিয়ে এসি চালিয়ে, সাবধানে থেকো, বেশি করে জল খেয়েও 11টা থেকে 4টা অবধি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরিও না, টাটা।